হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও। তো আজকে আমি খেতে যাচ্ছি আইসক্রিম, রসমালাই, সন্দেশ অ্যান্ড হচ্ছে খুবই পপুলার একটি বিস্কিট। তো চলো লেটস গেট স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এটা হচ্ছে আপেলের মতো সন্দেশ। চলো একটা লং দাও আছে। মিষ্টি একটু কম কিন্তু ফ্লেভারটা দশ আসাম। আইসক্রিমের সময় আমার এরকম হয়, প্রত্যেকটা ভিডিওতেই আইসক্রিম আমি ভালোভাবে ঠান্ডা করতে পারি না, মানে অতিরিক্ত ঠান্ডা থাকে যার কারণে প্রচুর শক্ত হয়। প্রচুর শক্ত হয়ে আছে, এত শক্ত আইসক্রিম খাওয়া যায়। আইসক্রিমটা একটু নরম হওয়ার জন্য সময় দেওয়া দরকার। তো চলো এবার রসমালাইটা ট্রাই করে দেখি। ও মাই গড, রসমালাই কারবার দেখছো? চামচ ঢুকতেছে না। এটা আমি ঠান্ডা ঠান্ডা থেকে গরম করবো কিভাবে? চলো আমি কিছুক্ষণ পর ব্যাগ আসতেছি এগুলো ঠান্ডা গরম করে। চলো এবার রসমালাই ট্রাই করার পালা। সবগুলো ঠান্ডা তো। ও মাই গড, রসমালাই প্রচুর মিষ্টি।
মজা আছে কিন্তু মিষ্টি বেশি। মানে এখন গুলো কমপ্লিট হয় নাই। এখন প্রচুর পরিমাণে হাট বিস্কিটটা প্রচুর মিষ্টি, তো শুধু আমি শুধু বিস্কিটটা ট্রাই করবো, আসলে বিস্কিটটা কেমন মানে এক পিস এক প্যাকেটে টেস্টটা তেমন বুঝতেছি না, কারণ সকল ঠান্ডা খাইছি তো টেস্টটা তেমন, কিন্তু চকলেট ফ্লেভার, চকলেট ডেরি মিল্ক যে চকলেটটা থাকে সে ফ্লেভার, আর চকলেট ফ্লেভার আমার কাছে ভালো না, এটা আমি আমার কাছে সাজেস্ট করবো না, কিন্তু এটা দামি নিয়েছে 60 টাকা। ৬০ টাকার বিস্কিট 6 পিস মানে 1 পিস 10 টাকা, সো নাইস। যাদের কাছে চকলেট ফ্লেভার বেটার তাদের কাছে রোমা বিস্কিটটা নাম, তো ভালো লাগবে সন্দেশগুলো আছেন। সো থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও, টাটা।